হ্যালো, সব কেমন আছো? তোমাদের সকলকে নতুন একটি ব্লগে স্বাগত। তোমাদেরকে আগে দেখিয়েছিলাম সে আমাদের আলু বিলগুলো, আজকে আলু তাড়া হচ্ছে। যাচ্ছি রাস্তায় হেঁটে হেঁটে, দেখো এই যে এটা মাটির কাঁচা পথ, এটাকে মিঠো পথ বলা হয়। এই পথে হেঁটে হেঁটে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো সেখানে যে সব কিছু। আমার সাথে চলো তাহলে মাঠে দেখাচ্ছি। এই জমিগুলো আমাদের বাড়ি থেকে অনেক দূরে, এই দেখো চারদিকে শুধু মাঠ, এখানে কোনো ঘর বাড়ি নেই। এটা আমাদের নেপুরের মাঠের জমি, এখানে আমাদের সব লোকের জমি আছে। দেখো কত দূর, যত দূর দৃষ্টি যাবে শুধু জমি, এখানে কোনো ঘর বাড়ি নেই, এখানে শুধু সবার জমি। এই যে মাঝে ছোটো ছোটো আড় আছে, এগুলো ভাগ করা আছে একটা জমি থেকে আরেকটা জমিতে। দেখো হেঁটে হেঁটে যাচ্ছি, এখন অনেকটা মাটির কাঁচা পথ। দেখো কী সুন্দর যাচ্ছি হেঁটে হেঁটে, কী সুন্দর ভালো লাগে। দেখো চারিদিকে কতদিন আগে, কিছুদিন আগে সবুজ ছিল, আর এখন চারিদিকে ধুধু বালি। দেখো কী সুন্দর আলু প্যাকেট করা হচ্ছে, এটা তালপুকুরের কাঁদি। দেখো তালপুকুরে ভালো আলু হয়েছে আজকে, এখানে প্যাকেট হচ্ছে। দেখো কীরকমভাবে প্যাকেট করছে, এটা টুরুবাবুর কাঁদিও বলা হয় এবং তালপুকুরের কাঁদিও বলা হয়। এখানে প্যাকেট করা হচ্ছে, দেখছি কত সুন্দর আলুগুলো হয়েছে, আলুগুলোর কালারটাও খুব সুন্দর। আমাদের সবারই তাড়া হয়ে গেছিলো, আমাদের লোক পাওয়া যায়নি, ওই জন্য দেরিতে তাড়া হলো আর কি। এতদিনে যাই হোক অবশেষে কষ্টের সফলতা লাভ করলাম এবং ভালোই হয়েছে আলু। ভাবছিলাম কেমন হবে কেমন হবে, চিন্তা করছিলাম, খুব ভালোই হয়েছে আলু, দেরিতে লাগানো হয়েছিল আর কি। বৃষ্টি হয়েছিলো এবছর, জানো তো দেখেইছো তো কত আবহাওয়া খারাপ, তাও মোটামুটি আলু ভালো হয়েছে, ঠাকুর যাই হোক মুখ তুলে চেয়েছে। দেখো অনেকগুলো বস্তা হয়ে গেছে, আবার করছে, এই যে কীরকমভাবে করছে দেখছি, কত সুন্দরভাবে তোমাদের দেখানোর চেষ্টা করছি। একটু আগে সকালে কুড়িতে গেছি, তখন ভিডিওটা করতে পারিনি, এখন দেখাচ্ছি, দেখছো বস্তাগুলো। আচ্ছা যে দেখো সুন্দর, ওই পাশে 5 টাকা আছে, ওইটা ওজন করবে, এই যে এখন বস্তা করে নিচ্ছে, তারপর ওজন করবে, 50 কেজির বস্তা এগুলো, ভালোই হয়েছে। এই যে প্যাকেট করছে, দেখো লাল লাল বস্তা, এগুলো স্টোরকে যাবে এবার। যে ওই সামনের বিলটা আলু তাড়া হয়েছিল, দেখছি লোক প্যাকেট করছে কীরকমভাবে, কত লোক, ওই যে কজন গান গিয়ে গিয়ে ওরা আনন্দ করতে করতে প্যাকেটও করে, সবার জমিতে এরাই করে। দেখো কী সুন্দর করে প্যাকেট করছে। তোমাদেরকে কাঁধে কাঁধে আলু তাড়া হয়েছে না হয়নি অবশ্যই জানাবে, কমেন্ট করবে। আমাদেরকে আজকে প্রায় হয়ে গেছে সবারই তাড়া, আমাদের বাকি ছিল এবারে সব ধান জমি। দেখো দূরে দূরে দেখা যাচ্ছে ধান জমি, আলু তাড়া প্রায় শেষ, আজকে শেষ হয়ে গেলো আলু তাড়া। মাঠে বাকি ছিল, এগুলো দেখিয়েছিলাম তোমাদেরকে, আমি বললাম যে আলু গাছ দেখিয়েছিলাম, তাড়াটা দেখাবো নি। দেখো তাড়াটাও খুব, আলুটা খুব না বড় হলেও ভালোই হয়েছে, মোটামুটি ফলনটা খুব সুন্দর হয়েছে, দেখছো। প্যাকেট করছে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আমি ক্যামেরা বন্দি করলাম তোমাদেরকে দেখানোর জন্য। তোমাদেরকে কাঁধে কাঁধে এরকমভাবে প্যাকেট হয়ে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, আর কেমন লাগছে সেটাও অবশ্যই জানাবে। দেখো আলু, হ্যালো, এরপরে দেখলে তালপুকুরের বিলটা ওইখানে কীরকম আলু হয়েছে। এরপর আমরা ইয়ে যাচ্ছি পাড়ে দেখান দিয়ে দেখাচ্ছি, দেখো ওইখানে আমাদের জায়গাটার নাম পাড়ে দেখান দি, আর আগে দেখালাম টুরুবাবুর কান্দি, এরপর পাড়ে দেখান দিয়ে যাচ্ছি, দেখো কীরকম আলু হয়েছে। রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি একটু দূরে, ওইখানে গিয়ে এরপর দেখাবো যে কীরকম আলু হয়েছে, তোমরা দেখবে। ঠিক আছে যাই, ওখানে গিয়ে দেখাবো। দেখো রাস্তাটা কীরকমভাবে যাচ্ছি দেখাচ্ছি, দেখো এটা হচ্ছে তালপুকুরের বিল থেকে পালা দেখান দিয়ে যাচ্ছি, তোমাকে সেখানে দেখাবো। দেখো এই যে মাটির কাঁচা পথ, এভাবে যেতে হয়। ওই যে দূরে কানেখুড়ি দেখা যাচ্ছে, ওইখানে একজন তিল ছড়াচ্ছে, তিল ছড়িয়ে দিচ্ছে একবারে আর কি। দেখো এগুলো আমাদের আলু, এগুলো আমাদের পালে দেখান দিয়ে আলু, ভালোই আলু হয়েছে, 4.5 প্যাকেট করে হয়েছে গড়ে, 4.5 প্যাকেট করেই বলতে পারো, ভালোই আলু হয়েছে এবছর। দেখো সব জায়গায় গড়ে 4.5 প্যাকেট করেই হয়েছে, দামটা আছে বলে পড়তে হলো আর কি। এবছর যে বাজারে তোমাদেরকে কেমন আলু হয়েছে তোমাদের সব জানাবে। এই যে দেখো এই বিলগুলো আলু তাড়া হয়েছিল, দোহরি হয়নি এখনো, দোহরি হবে, দোহরি হলে 5 প্যাকেট করেই হয়ে যাবে গড়ে। দেখো এই যে আমি বসে আছি, আলু বিলে খুব ভালো লাগছে আজকে, এই দেখছো দোহরি হবে এবারে, ঠিক হয়ে আছে, এই যে তিল ছড়ানো হয়ে গেছে একবারে, তিল ছড়িয়ে দিয়েছি একবার, এবার দোহরি হয়ে গেলেই আবার আলু প্যাকেট হবে। ঠিক আছে, কেমন লাগছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ব্লগটা এখানেই শেষ করছি, আবার নতুন একটি ব্লগ নিয়ে আসবো খুব শীঘ্রই তোমাদের সাথে। আমাদের জমিটা তোমাদের দেখালাম, মাঠটা দেখো কত সুন্দর লাগছে, চারপাশে শুধু খাঁখা করছে, কিছুদিন পরে আবার সবুজ হয়ে যাবে। দেখো ধান বিলগুলো, পরের দিনে আমাদের ধান জমি দেখাবো। ঠিক আছে, রাখছি।